فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعني تديني بأي جنتي سألين جي دو سريني ناري صلاة قبول هنا اكسيني جي আতর গোলাপ লাগাইয়া বাহিরে হয়, তারপরে হচ্ছে আর স্ত্রীর যে সকল নারীর উপর স্বামী নারাজ থাকে তাদের সালাত কবুল হয় না। সম্মানিত দিনী ভাই, আপনি ঠিক বুঝতে পারছেন কি না সেটা বলা যাচ্ছে না। হাদিস দুইটা সঠিক, তবে আপনি ঠিক বুঝছেন কিনা আমি দুইটি হাদিস আলোচনা করতেছি। একটা হাদিস আবু দাউদ তিরমিজিতে আছে, হাদিসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষু জানাকারী, ওয়াল মারআতু ইস্তাআতারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন মহিলা যখন গায়ে আতর গোলাপ মেখে সে বাহির হয় কোন লোকজন সমাগম যেখানে আছে ওই দিক দিয়ে, তাহলে ওই মহিলা এমন এমন, অর্থাৎ সে জানাকারী নেই। এছাড়া আরও হাদিস আছে নাসাই ইবনে খুজাইমা ইবনে হিব্বানের মধ্যে, হাদিস সহি, আইয়ু ইমরাতিন ইস্তাআতারাত ফামারাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক ওই মহিলা যে আতর গোলাপ স্যান্ড ইত্যাদি মেখে লোক সম্প্রদায়ের নিকটে দিয়ে অতিক্রম করে যাতে লোকেরা তার শরীরের গ্রানগুলা পায়, তাহলে ওই মহিলা জানাকারিনী এবং প্রত্যেক দৃষ্টি জানাকারিনী। হাদিসটি মুস্তাদে হাকামের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহি। এই একটা হাদিস, এটা নামাজ কবুল হবে না এই সংক্রান্ত নয়, বরং জেনার গুণা পাবে যদি নাকি নারী বাহিরে যাওয়ার সময় এরকম শুক্রান লাগাইয়া তারপরে বাহির হয়। আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইজা বাতাতিল মারআতু হাজিরাত ফিরাশি যাওজিহা লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারি মুসলিমের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কোনো মহিলা যদি তার স্বামী থেকে আলাদা বিছানায় রাত্রি যাপন করে, ফেরেশতারা ওই মহিলার উপর সকাল পর্যন্ত লানত করতে থাকে, অর্থাৎ স্বামীর সাথে রাত্র জাগরণ না করে বিছানা আলাদা করে ভিন্ন বিছানায় রাত্রি কাটায়, তাইলে ওই মহিলার প্রতি সারা রাত ফেরেশতারা লানত করে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। তাহলে এখানেও লানত আছে ঠিক, তবে নামাজ কবুল হবে না এ কথাটা নাই। আরেকটা হাদিস আছে, হাদিসটি মুসলিমের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই প্রকারের যে লোক জাহান্নামী হবে, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নেই, কাওমুন মাহুম সিয়াতুন কা আজনাবিল বকর ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার মানুষ হচ্ছে যাদের হাতে যে গরুর লেজের মতো লাঠি থাকবে, এটা দিয়ে লোকদেরকে প্রহার করবে, যেমন ডাঙ্গা পুলিশ, যে এখানে কে অন্যায় করছে কে করে না এটা দেখে না, শুধু ফাইকারি মারধর করে। তাহলে এরা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে, এরা জাহান্নামী হবে, যাদের হাতে গরু লেজের মতো লাঠি থাকবে আর নির্বিচারে লোকদেরকে মারবে তারাও জাহান্নামী। তৃতীয় প্রকার হচ্ছে, ওয়ানিসা উনকাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, ওই সকল নারী, যে সকল নারীরা কাপড় পরিও তারা উলঙ্গ থাকবে, অর্থাৎ একেবারে হালকা পাতলা কাপড় যে যাতে করে তাদের যে শরীরের চামড়াটা প্রকাশ পায়, বা যে কিছু অংশে কাপড় থাকবে কিছু অংশে কাপড় থাকবে না, যেমন মনে করেন গলা খোলা থাকে কারো, যে হাত খোলা থাকে কারো, ফ্যাট খোলা থাকে কারো, ফিট খোলা থাকে কোনো নারীর, এই ধরনের কাপড় পরিও কিন্তু উলঙ্গ। মুমিলাতুন মায়েলাতুন, তারা পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে আর নিজেরাও পরপুরুষের প্রতি যে আকর্ষণ হয়, তাহলে উসুনা কাসনিমাতিল বুখতিল মায়েলা, তাদের মাথার যে খোপা বা ঝুটি থাকে এটা হচ্ছে ওঁটের কুজুর মতো,
উটের পিঠে যে কুজু থাকে এরকম হেলে থাকে, এরকম ওই সকল মহিলাদের যাদের মাথার খোঁপা বা ঝুঁটি উঁচু করে রাখিয়া মাথার উপরে বাঁধে, তো রাসূল বলতেছেন এই গুণাগুণ বিশিষ্ট নারী যারা আছে লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ হবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। তাহলে এটা হাদিস সহি, তবে এখানে নামাজ কবুল হবে না সেটা বলা হয় নাই। হ্যাঁ, আরেকটা হাদিস আছে, এই হাদিসটাও সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকবালু সলাতুল হাইজ ইল্লা বিখামারিন, হাদিসটি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সহি সূত্রে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কোন বালেগা মহিলার সালাত ওড়না ছাড়া জায়েজ হবে না, কবুল হবে না। যে মহিলা বালেগ হয়েছে আর সে মাথা ওড়না দিয়ে সালাত আদায় করে তার সালাত কবুল হবে না। এক কথায় সালাতের মধ্যে শুধু মুখ এবং হাতের কবজি খোলা থাকতে পারবে, আর কোনো কিছু খোলা থাকবে না। যদি খুলি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ বরং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।